তো আমরা আজকে ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা কিভাবে রান করব সেটা দেখবো। আগে তো রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্কে। এখানে আমরা ডেস্কটপ ট্যাব বিটাতে ক্লিক করব এবং সেই বিটা অ্যাপ্লিকেশনটি ডিসেম্বর অব্দি বিটা ভার্সনেই থাকবে। নানা রকম টেস্টিংগুলো এখানে চলবে। এখানে আমরা উপরে সাইন ইন বাটন দেখতে পাবো, এরকম জায়গায় আমরা এখানে লগ আউট যদি করি, যাই হোক সাইন ইন বাটন দেখতে পাবো, সেখানে আমরা এন্ট্রি করে সাইন ইন করতে হবে, মেল আইডি দিতে হবে, তারপরে আমাদের ব্লু বাটনে ক্লিক করলে নেক্সট আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে হবে, সেখানে আমরা নিজের সাইন ইনটা কমপ্লিট করতে পারি। তো সাইন ইন হয়ে গেলে এরকম ইন্টারফেস দেখাবে, আপনারা ট্যাপ করে সেটাকে ছোট করবেন স্ক্রিনটাকে, পুরো ম্যাপটা যেন একসাথে দেখা যায়, আপনার নিজেরাও দেখতে পাবেন। ম্যাপটা অনেকটাই বেশ বড়, এটা গেমের মতো লাগবে। এখানে উপরের কোণায় আছে অ্যাড স্পেস, একদম উপরের কোণায় এই জায়গাটায় এন্টার অ্যাড স্পেস। ওকে, আমি যতটা পারি বড় করে দেখাচ্ছি, এইটার উপর ক্লিক করতে হবে অ্যাড দেখার জন্য। আপনি যখন ক্লিক করছেন তখন আপনাকে এরকম ভাবে দেখাবে, একটা রকেট মতো দেখানো রয়েছে। তো এর উপর ক্লিক করলেন, তো এরপরে আপনার লোডিংটা নেবে, যতক্ষণ আপনার মোবাইল বা যে ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের অনুযায়ী হবে। এবারে আপনাকে একটা ক্যারেক্টার ক্রিয়েট করতে হবে, ফিমেলও ক্রিয়েট করতে পারেন, মেলও ক্রিয়েট করতে পারেন, যেটা সুবিধা সেটা করতে পারেন। হেয়ার স্টাইল ফাইল পাবজি গেমের মতোই না, অনেকটা ডিজাইন করতে পারেন হালকার উপর। তারপরে ক্রিয়েট অপশানে করলে আপনার নাম এখানে দিয়ে আপনি ক্রিয়েট করে ফাইনালি ক্রিয়েট সেভ অবতার। ওকে, ক্যারেক্টার সেভড হয়ে গেছে। এবারে নেক্সট করলে, স্টার্ট করলে আমাদের এরকম একটা ডিসক্লেমার আসবে, এগ্রি করে এগিয়ে যাবেন এবং ইমেল আইডিটা আপনার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। ইমেল আইডিটা বসিয়ে দিলে সঠিকভাবে, তারপরে এই অ্যারো বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এন্ট্রি হয়ে যাবে অ্যাড স্পেসে। কিন্তু এখানেই কিন্তু অ্যাডটা শুরু হলেও আপনাকে কিন্তু কিছুই দেখাবে না, যতক্ষণ না কোনো মেম্বার টেম্বার দেখতে পাচ্ছেন আশেপাশে। এবং স্পেশালি দেখুন এখানে উপরের দিকে লেখা রয়েছে, এই উপরের দিকে, অফলাইন মোড স্পেস এসকেপ টু গো অনলাইন। তো এসকেপ কি, এখানে কীরকম ধরনের, এখানে একটা দরজার বাটন আছে এই এই উপরে দেখছেন, আমি হাত দিচ্ছি, এই বাটনে ক্লিক করতে হবে, এটা হচ্ছে এসকেপ। তো এখানে কুইট বলে জিজ্ঞাসা করছে কিন্তু বলছে ক্যান্সেল অর অফ অনলাইন। তো এইটা করে আপনি অনলাইন অপশানে ক্লিক করবেন, এই অনলাইন অপশানে ক্লিক করলাম, এখানে দেখুন জয়েন স্লট আছে। হ্যাঁ, আপনি যে কোনো একটা স্লটে জয়েন করতে পারেন, যেটা সুবিধা হয় জয়েন করবেন। এরপরে আপনাকে জয়েন ক্লিক করার পরে জয়েন করানো হবে মেন অ্যাড স্পেসে, যেখানে অনেক মেম্বাররা রয়েছে। এখানে দেখুন আমাদের কাছে কিন্তু এরকম একটা বার রয়েছে, বার রয়েছে এইখানে, এই বারের মধ্যে ক্লিক করতে হবে কাছে গিয়ে। দেখুন বারের কাছে যাচ্ছি, একটু নিচের দিকে তাকিয়ে বারটির দিকে যেন চোখটা থাকে। তো এরকমভাবে ই বাটনে ক্লিক করতে হবে, ই বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু অ্যাডভার্টাইজ এখানে চলতে শুরু করে দেবে, ঠিক আছে। এই বড় স্ক্রিনের মধ্যে সিনেমা হলের মতো অ্যাডভার্টাইজ চলতে আরম্ভ করবে, আপনার নিজে দেখতেও পারবেন নিজেকে, এবং অন্যান্য অনেক মেম্বাররা এখানে রয়েছে। এবং এইখানে প্রতি মিনিটে এরকম করে এক একটা কয়েন তৈরি হবে, কয়েনগুলো গ্লো করে, আপনারা দেখুন সবাই কয়েন নিতে আসে, এক এক সময় সবাই এক এক জায়গায় জড়ো হয়েছে সব কয়েন কালেকশানের জন্য। এই হচ্ছে অ্যাড স্পেসের কয়েন। তো এই অ্যাড স্পেসের কয়েনটা আপনি দেখবেন, দেখে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। তো এখানে কয়েনটা 1 মিনিট মতো সময় লাগে, কয়েনটা বড় হচ্ছে আস্তে আস্তে দেখতে পারেন, ওখানে ভিডিও চলছে আপনি ভিডিও দেখতে পারেন। এবং কয়েনটা কালেক্ট করার জন্য যে এক একজন এসে দাঁড়াচ্ছে কয়েনটা কালেক্ট করবে বলে, তো এখানে ভিডিওটা দেখার জন্য আপনি সাউন্ডও বাড়িয়ে দিতে পারেন। আমি সাউন্ডটা বন্ধ করে রেখেছি যাতে আমি নিজে কথা বললে রেকর্ডিংটা হয়, ব্যাকগ্রাউন্ডে নানা রকম এই ভিডিওটা অনুযায়ী সাউন্ডগুলো থাকবে। এই যে দেখুন এখন কয়েনটা থেকে একটা আলো মতো জ্বলছে, আমরা কয়েনের কাছে যাব, একটু একটু কাছে গেলেই আমরা দেখতে পাবো, এই বাঁদিকের বাটনটা এরকম ঘুরিয়ে ফিরিয়ে কাছে যেতে পারবো বা সরাতে পারবো, আর ডান দিকে আমরা এরকম ম্যাপটা ঘোরাতে পারবো, এবং বাঁদিকের এটা আমরা ঘুরিয়ে ফিরিয়ে এই বাটনটা এদিক ওদিক যেতে পারবো, ঠিক আছে। আর ডান দিকের যে বাটনটা রয়েছে, বাটন বলতে এমনি স্ক্রিনের উপর হাত আঙুল রেখে ঘোরালে আমার যে স্পটটা এরকম ঘুরছে দেখুন, তো আমরা স্ক্রিনের উপর নেই সেরকমভাবে ডান দিক বাঁদিক ঘুরিয়ে দেখতে পাবো, ঠিক আছে, আশেপাশে সব জায়গায়। তো এবারে কয়েনটার কাছে তাকালেই বা কাছে আসলেই ই বাটনটি প্রেস করতে বলছে, একবারে টাচ করে দেবো ই বাটনের উপরে, সঙ্গে সঙ্গে আমার কয়েন দেখুন একটা কয়েন কালেক্ট হয়ে গেছে এই জায়গায়, এই জায়গায় আমার কিন্তু কয়েন কালেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারাও কিন্তু কয়েনটা কালেক্ট করতে পারেন। আবার যেখানে কয়েন আসবে
সেখানে আপনাকে ছুটে যেতে হবে। এই কয়েনটা বড় হচ্ছে আস্তে আস্তে, দেখুন কয়েনটার সাইজ কয়েক একটুখানি, কয়েনটা বড় হয়ে আলো বিকিরণ করবে, তখন বুঝতে পারবেন না কয়েনটা আপনার জন্য রেডি হয়ে গেছে, তখন কয়েনের কাছে গিয়ে ই বাটনটি প্রেস করবেন। এরকম ভাবে 8 ঘন্টা ম্যাক্সিমাম ফ্রি অফ কস্টে আপনি আরামসে অ্যাড দেখে ইনকাম গুলো করতে পারেন। এখানে উপরে যে ইনকাম গুলো দেওয়া রয়েছে, এরকম জায়গায় যে ইনকাম গুলো দেওয়া রয়েছে, দেখুন এখানে $9 মতো আমার হয়ে রয়েছে টোটাল ইনকাম। এটা অফলাইনে যদি দেখেন তো এই ইনকাম কিছুক্ষণ বাদে বা কিছু সময় বাদে ওটা ডিলিট হয়ে যাবে, কিন্তু অনলাইনে আপনি যদি অ্যাড দেখেন সেটা ডিলিট হবে না। পরবর্তীকালে আমাদের ইন্টারফেসে সবকিছুই দেখতে পাবেন। এখন ইন্টারফেসটি ডেভেলপার মোডে রয়েছে, মানে ডেভেলপার মোড বলতে এটা অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হচ্ছে, সবে নতুন প্রজেক্ট। যত পারেন আনলিমিটেড ফ্রি অফ কস্টে রেফার করুন, কোনো রকম টাকা পয়সা দিতে হবে না। পারলে KYCটা করে নেবেন, না পারলে করবেন না। €200 অবধি ইনকাম করতে পারবেন, $200 অবধি ইনকাম করতে পারবেন। আর যদি আপনি KYC করে নিন তো আপনার ইনকামটা আরও বাড়বে। আমার দুটো কয়েন হয়ে গেছে, যেহেতু দেখছেন কয়েন্স বাঁ দিকে উপরে কোনায় দুটো কয়েন অলরেডি জমে গেছে। ওকে, তো আমরা এবারে খুঁজবো আর আমার নেক্সট কয়েনটা কোথায় দিয়েছে, এই যে পাশেই আমাকে দিয়ে রেখেছে। এরমভাবে কয়েনের এখানে যাবো আস্তে আস্তে। আমরা এখানে দৌড়েও বেড়াতে পারি, সবাই যে লাফাচ্ছে লাফাতেও পারি। এই বাটনে ক্লিক করলে, অ্যারো বাটনে ক্লিক করলে আমাকে লাফাতে দেবে। আমরা এরকম পাবজিতে যেমন দেখায় সেরকম মজাও করতে পারি। এরকম স্মাইলি বাটনে ক্লিক করে নানারকম চিয়ার্স করলে একটা ডাইনোসর এখানে চলে আসবে। ডাইনোসরটা বিদঘুটে টাইপের জায়গায় দাঁড়িয়ে আছে, জানি না কীভাবে। আর একটু এগিয়ে গিয়ে দেখি তো, খালি জলের উপর দাঁড়াচ্ছে নাকি, না এখানে। তারপরে আবার এটাকে চিয়ার্স বাটনে ক্লিক করব, চিয়ার্স, ব্যাস এরমভাবে চিয়ার করবে, ঠিক আছে। আবার একটা দেখি অন্য কোনো বাটনে ক্লিক করি, হিপ হপ করবে, এটা হিপ হপ হয়ে গেল কিছুক্ষণ, কিছু সেকেন্ডের জন্য, হোয়াট এভার। তারপরে আপনি যত করবেন এইসব করবে, এইসব পাবজিতেও করা যায় এরকম হালকা ফুলকা, কিন্তু এরকম ধরনের মানে কি বলবো অ্যাক্টিভিটিগুলো থাকে না। তো এইগুলো জাস্ট মজা করার জন্য দিয়েছি, যাতে কারো বোরিং ফিল না হয়, সবাই একটা যাতে দেখতে পারে। এখানে কয়েনের আলো বিকিরণ করা শুরু করে দিয়েছে, কয়েনের কাছাকাছি গিয়ে আমি এরকম দাঁড়াবো, ই বাটন আসলেই আমরা প্রেস করে দেবো। মনে রাখবেন যতক্ষণ না কয়েন কালেক্ট করছেন ততক্ষণ কিন্তু আপনার কোনো রকম ইনকাম জেনারেট হচ্ছে না। তো কয়েনটা কালেক্ট করতে হবে প্রতি মিনিটে মিনিটে কয়েন জেনারেট হবে। আপনি যতক্ষণ এই জায়গায় থাকবেন ইন্টারনেট কানেকশনটি একটু ভালো দরকার, মোবাইলেরও কনফিগারেশন বা মোবাইলের র্যাম প্রসেসর বা এই জিনিসগুলো একটু ভালো পরিমাণে দরকার, না হলে কিন্তু এর কোনো মানে হবে না, ঠিক আছে। এটা খুব হাই কোয়ালিটি ভিডিওতে আমি দিলাম, আপনারা যতটা পারেন বোঝার চেষ্টা করুন। আর যদি বেরিয়ে যেতে চান তো এই দরজার যে বাটনটি আছে উপরে, এরকম জায়গায় ক্লিক করে বেরিয়ে যেতে পারেন, ঠিক আছে। তো এতটাই সহজ, এখানে আপাতত 7 দিন বাদে এটার উইথড্রল প্রসেস আরম্ভ হয়ে যাবে, তখন থেকে আরও আমরা এর উপর ভিডিও ভিডিও বানাবো। আসলে আমরা উইথড্রল প্রসেসের জন্য ওয়েট করছি। এটা একটা কোম্পানি সম্পর্কে ভিডিওটা দিচ্ছে, এরকম অন্যান্য কোম্পানি সম্পর্কেও পরবর্তীকালে আগামীকালে আশা করতে পারি যে ভিডিও দেখতে পাবো। এটা প্রমোশন চলছে অলরেডি, তো ইতে আমরা ঢুকবো। এটা ফ্রি অফ কস্টে, আপনাকে কোনো পাসপোর্ট টাসপোর্ট কিছুই তৈরি করতে হবে না, কিন্তু মনে রাখবেন একটা ভালো রকম ইনকাম করার আশা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এটা শুধু শুধু কথা না, একা একা আপনি ইনকাম করতে পারেন, ফ্রি অফ কস্টে 2 লেভেল অবধি ইনকাম করতে পারেন। লেভেল ইনকামগুলো কেমন কী হবে সেটার এখনও আপডেট আসেনি, ওকে। তো কোনো রকম চিন্তার বিষয় না, খুবই দারুণ একটা মানে অভিনব কায়দায় অ্যাড দেখার জায়গা। অ্যাড আমরা যেরকমভাবে অন্যান্য জায়গায় দেখতে পাই, এখানে ঘন্টার পর ঘন্টা আমরা অ্যাড দেখে ইনকাম করতে পারি নিজের ইচ্ছা মতো। আর একটা পুরোভাবে টিউটোরিয়াল দেখে আমরা এগোতে পারি, কারণ আমি কয়েকদিন 2-3 দিন ধরে দেখছি এখানে যে সফটওয়্যারটা নিয়ে বলছে, তো এটা খুবই ইন্টারেস্টিং। ভিজো অ্যাপ, ভিজো অ্যাপের কোয়ালিটিটা বেশ সত্যি ভালো, আমিও দেখলাম। AI দিয়ে কথাবার্তা বলা, এই যে সামনে একজন মহিলা ছবি দেখছেন চলে গেল, যাই হোক এই ছবিটা দেখছেন, এটা AI জেনারেটেড, এটা কথাও বলতে পারবে, আপনি যে রেকর্ডটা পাঠাবেন সেই মুখ নেড়ে কথাও বলবে, ওকে। তো এরকম আর কি অ্যাডভার্টাইজটা দেয় এক একটা প্ল্যানের প্রোডাক্টের, এইগুলো না অনেক ইউটিউব চ্যানেলও দেখতে পাবেন অ্যাডভার্টাইজের জন্য প্রমোশন করে দিয়েছে। তো এইভাবে তারা প্রমোশন করে, এইভাবে তাদের ইনকামটা হয় অ্যাড রেভিনিউ থেকে। তো সেখান থেকে আমরা ইনকামটা পাই, এক একটা অ্যাডে আমরা 4 সেন্ট করে মাত্র পাই, মাত্র 4 সেন্ট করে। এবং অ্যাডটি যখন শেষ হয়ে যায় তখন আমাদের এই কয়েনটি কালেক্ট করতে হয়, 1 মিনিট বাদে বাদে অ্যাডটি শেষ হয়ে যাওয়ার
পরেও অ্যাডটি চলতে পারে বা নতুন অ্যাড আসতে পারে। এটা আপাতত ডিসেম্বর অব্দি অনেক কিছু গ্লিচ দেখা দেবে, নানারকম সমস্যা দেখা দেবে। দেখুন এদের ঘাড়ে উঠে পড়ছি, হ্যাঁ একটু লাফালেই ঘাড়ে উঠে পড়ছি, এবং অনেক হাওয়ায় ভেসে রয়েছে, হাত পা দেখুন বেঁকে রয়েছে মহিলার। এগুলো ক্যারেক্টার সব বিল্ড হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আপডেট, এখানকার অ্যাড থেকে ইনকাম করুন, আর কোনো ঝামেলা নেই, ফ্রি অফ কস্টে রেফার করুন যত পারেন, দুই লেভেল অব দি ইনকাম হবে ফ্রিতে। আর যদি পাসপোর্ট তৈরি করতে পারেন আপাতত 30 তারিখ অবধি $200 দিয়ে, $200 না $250 দিয়ে, তখন আপনার ইনকাম প্রায় 3 গুণের কাছাকাছি চলে যাবে, আর আপনার টাইমও থাকবে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টায় আরও বেশি ইনকাম করতে পারেন। যেহেতু ফ্রিতে এখানে ইনকাম করার সুযোগ আছে, ফ্রিতে ইনকাম করুন, কোনো টাকা দিয়ে আমরা কেউ করছিও না, আমি আশা করি আপনারাও করবেন না টাকা দিয়ে। টাকা দিয়ে এখান থেকে ইনকাম করে আমরা এখানে পাসপোর্ট টাসপোর্ট তৈরি করে, পাসপোর্ট বলতে ভেরিফিকেশানের জন্য, পরে $1,000 অবধি লাগতে পারে, সেটা লাগুক, আমরা এখানকার ইনকাম দিয়ে সেটা পে করবো তাও ভালো, কিন্তু আগে থেকে কোনোরকম পেমেন্ট করার দরকার নেই। ওকে, খুবই স্মুথ এক্সপিরিয়েন্স আমি বলবো না, এটা ডেভেলপ হচ্ছে দিনকে দিন, আরও প্রত্যেকটা জিনিস আরও ভালো এবং উন্নত হচ্ছে অভিজ্ঞতাটি। এখানে প্রত্যেক মেম্বার দেখছেন, যারা প্রিমিয়াম মেম্বার তাদের মনে হয় গেট আপ আলাদা, না হলে সব কালো ড্রেস, কালো জ্যাকেট, কালো মহিলারা কালো জিনিস পরে রয়েছে, আর না হলে যারা প্রিমিয়াম আছে তাদের কালারফুল ডিজাইনের জিনিস রয়েছে। তো ওকে, দ্যাটস ইট, এইভাবেই আপনার কাজ করুন, আর তো কিছু বলার নেই। তো ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।